وعليكم السلام ورحمة الله وبركاته. جيب আপনি বলেছেন এবং জানতে চেয়েছেন যে শাবাত উপলক্ষে যে গোসল করে, গোসল করা হিরিক পড়ে যায়, তো এইভাবে গোসলের এই যে প্রচলিত নিয়মটা কি শরীয়া সম্মত, এই ছিল আপনার জানার বিষয়। জি ভাই, জান এই গোসল শুধু নয়, শাবাত কেন্দ্র করে গোসলের এইভাবে আয়োজন করা এবং প্রত্যেকটি ফোটাই ফোটাই সগিরা কবিরা গুনাহ ঝরে যাওয়ার গল্প, এগুলি সব জালিয়াতি কথাবার্তা, জালিয়াতরা বানিয়েছে। অনুরূপভাবে এই শাবাতকে কেন্দ্র করে শাবাতের রাতে, আচ্ছা নিসফে শাবান রাতে 100 রাকাত নামাজ পড়াটা এটা জালিয়াতে আমল, কোন এক জালিয়াত শয়তান জাল করেছে। এছাড়া এই নামাজের প্রচলন ছিল না, না রাসুলের যুগে, না সাহাবায়ে কেরামের যুগে, রাসুল শাসনের যুগে তো ছিলই না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, তাবেইনে কেরামের যুগেও ছিল না। এই শয়তানের আমল জারি হয়েছে তারও অনেক পরে, 450 হিজরি পরে। তো এগুলি সবগুলি ফাস্ট নাস বিদআ, তার মানে শাবাতের উপলক্ষে গোসল করা, শাবাত উপলক্ষে 100 রাকাত নামাজ পড়া, শাবাত উপলক্ষে কবর জিয়ারতে যাওয়া, শাবাত উপলক্ষে পরের দিন রোজা রাখা, এগুলি সবই ভিত্তিহীন আমল, এগুলির কোনো ভিত্তি নাই, সহি কোনো ভিত্তি নাই। জালিয়াতদের জাল করা কিছু আমল, আর কিছু আমল পিছনে রয়েছে জয়ীফ হাদিস, জয়ীফ জাল হাদিস। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে এই গোসল একটা ভিত্তিহীন গোসল, এবার জালিয়াতের জালিয়াতদের জাল করা হাদিসের তেলেসমাতি। তো যাই হোক, আমাদের বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, পাকিস্তানের মানুষ নকল আমলে যতটা পটু, ততটুকু পটু কিন্তু নয় সহি সন্ন্যাহ ভিত্তিক আমলের প্রতি। এদের সামনে জিলহজ মাসের প্রথম দশক আসতেছে, এর কত না আমল রয়েছে, সহি সহি আমল। হাদিসে বলা হয়েছে এই দিনগুলির মতো সৎ আমল আল্লাহর নিকটে অন্য কোনো দিনের আমল প্রিয় নয়, এমনকি জেহাদ নয়। একমাত্র ওই লোকের কথা ভিন্ন যে জেহাদে গিয়ে জানমাল সহ গিয়ে নিয়ে গিয়েছে, ফিরে আসেনি কোনো কিছু নেই, মানে শহীদ হয়েছে, তার আমলটা হয়তো আর প্রিয় হয়েছে নাই। 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার নিয়ম, মানে আরো কত কি জিকির আজকার, দান খারাজ সাদাকা, কত কি আমল হয়েছে, কিন্তু জালিয়াত চক্র এগুলো কিছু করবে না। আমাদের দেশের মানুষ অধিকাংশই এগুলোতে ইন্টারেস্ট না, মানে খবরই রাখে না, বিশেষ করে মাজার ফুজারি কবর ফুজারিগুলি বেদাতিগুলি এগুলোর কোনো খবর রাখে না, কিন্তু জালিয়াত আমলের বিষয়ে খুবই তৎপর। যেমন আপনি সর্বভারতের কথা বললেন, যাই হোক আল্লাহ হেদায়ত করুন, আল্লাহ ইয়াহদিল জামি ইলা আত-তারিক আল-মুস্তাকিম।